ছাত্রদের স্বাভাবিকভাবেই ডিন এবং হোস্টেল সুপার এদের দুজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে আমরা জানি, কিন্তু আবারও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং এরা জানতো তা সত্ত্বেও কিভাবে এরা এত বড় ঘটনাটাকে আটকাতে পারলো না সেটা নিয়ে প্রশ্ন উঠছে। কর্তৃপক্ষের উদাসীন মনোভাবটাই কিন্তু যত তদন্ত এগোচ্ছে সেটা কিন্তু আরও স্পষ্ট হয়ে উঠছে এবং এক্ষেত্রে থেকে আবারও প্রশ্ন উঠছে কর্তৃপক্ষর দিকে, কর্তৃপক্ষ দায় কি এড়াতে পারে সেই প্রশ্ন কিন্তু আবারও উঠছে। একেবারে যে বিষয়ে যে কারণগুলো নিয়েই প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে জোরালো হচ্ছে কার্যত প্রশ্নটা, সেটা হচ্ছে ঘটনার যদি পরম্পরা তুমি দেখতে দেখো যে একেবারে 10:05 ডিন অফ স্টুডেন্টকে এক ছাত্র ফোন করলেন, ফোন করে যে কারণেই ফোন করলেন না কেন, ফোন করে কি বললেন, ফোন করে বললেন যে এক ছাত্রকে পলিটিসাইজিং করা হচ্ছে ক্যাম্পাস থেকে এবং এই হস্টেলে থাকতে গেলে তাকে কিন্তু ঝাঁপ দিতে হবে। গোটা বিষয়ে পরবর্তীকালে ডিন অফ স্টুডেন্টস রজত রায় তিনি জানান, সংবাদ মাধ্যমকে দাবি করেন যে তিনি কিন্তু হস্টেল সুপারকে তিনি গোটা বিষয়ে জানিয়েছেন, কিন্তু হস্টেল সুপার এরপর কী করলো, ডিন অফ স্টুডেন্টস শুধুমাত্র একটা ফোন করে তিনি তারপরে আর কি গোটা বিষয়টাকে দেখলেন কি হলো না হলো সেই বিষয় নিয়েই কিন্তু প্রশ্ন উঠছিল প্রথম থেকে। যেমনটা জানা যায় যে ফোনের পরে একেবারে কর্তৃপক্ষ পরবর্তীকালে কিন্তু কোনো পদক্ষেপ নেননি, কারণ কি, কারণ হিসেবে জানা যাচ্ছে পুলিশের কাছে হস্টেল সুপার দাবি করেছে যে ডিন অফ স্টুডেন্টসের ফোন পাওয়ার পরে তিনি কিন্তু সত্যব্রত রায়ের যখন নাম জানতে পারেন তার কাছে যাননি, তার সঙ্গে কথা বলেননি। কারণ কি, কারণ হচ্ছে সত্যব্রত রায় যিনি বর্তমানে গ্রেপ্তার হয়েছেন তার ব্যবহার অত্যন্ত খারাপ ছিল সেই কারণে, কিন্তু তিনি কি ওপরে উঠেছিলেন, কারণ আগে ফোন তারপরে আবারও বলবো চিঠি লেখা নয় জোর করে এবং তার পরবর্তীকালে চলে অত্যাচারের পর্ব, অর্থাৎ 10:45 পর্যন্ত সময় পেলে একটা কর্তৃপক্ষ গোটা কিছু হস্তক্ষেপ করা তারা কিছু করলো না, কারণ কারণ হোস্টেল সুপার পুলিশের কাছে দাবি করেছে বলে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। তিনি একেবারে একতলায় বেরোন, বেরিয়ে দেখেন, দেখার পরবর্তীকালে তিনি কিন্তু নিজের যে ঘর রয়েছে সেই ঘরে তিনি চলে আসেন। তাহলে যেটা তিনতলা এবং চারতলা যে জায়গায় ঘটনাগুলো হচ্ছিল, যে জায়গায় প্রথম বর্ষের পড়ুয়া ছিল সেই জায়গায় তিনি যান পরিণত নেই, অর্থাৎ এক্ষেত্রে প্রশ্ন উঠছে যদি কর্তৃপক্ষ সেই সময় সদর্থক ভূমিকা পালন করতো তাহলে হয়তো এই গ্রাম থেকে নদিয়া থেকে আসা দুদিন মাত্র হস্টেলে থাকা পড়ুয়ার হয়তো জীবনটা যেত না, তেমনটাই কিন্তু মনে করছেন অনেকে। একেবারে পার্থ প্রতিম তুমি আমাদের সঙ্গে থাকো, আবির দত্ত আমাদের অপর প্রতিনিধির কাছে চলে যাব। আবির, তুমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছো, তোমার কাছে জানতে চাইবো তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে এবং একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব তদন্ত কমিটি তারা তৈরি করেছে একের পর এক বৈঠক সেখানে হয়েছে, আজকে তাদের কোনো বৈঠক রয়েছে এবং সব মিলিয়ে কি জানা যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত বৈঠকের কথা সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও একটা বৈঠক হতে পারে বলেই জানা যাচ্ছে এবং তোমাকে জানাবো যেটা পুলিশি তদন্তে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরাও জানতে পাচ্ছেন যে এই যে দেখা গিয়েছে যে ফোন করা হয়েছিল হোস্টেল কর্তৃপক্ষকে, সেই ফোন শুধুমাত্র যে ওই দিনই করা হয়েছে এমনটা নয়, তার দুদিন আগেও বেশ কিছু ছাত্র তারাও ফোন করেছিল, কিন্তু কোনোবারই কোনো রকম সদর্থক কোনো ভূমিকা নিতে হোস্টেল কর্তৃপক্ষকে দেখা যায়নি। কেন দেখা যায়নি, তাহলে কি যে গাইডলাইনের কথা বারবার বলা হয়, ইউজিসি গাইডলাইন যেখানে নতুন যারা ছাত্ররা তাদের সঙ্গে কথা বলার কথা বা তাদের কাউন্সিলিংয়ের কথা বা তাদের কোনো সমস্যার কথা, তাহলে কর্তৃপক্ষ যদি ছাত্রদের সমস্যার কথা না শোনে তাহলে সেই ক্ষেত্রে কে শুনবে, এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে তদন্তে উঠে আসছে এবং সেগুলো জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। অন্যদিকে তোমাকে দেখাবো, আমরা রয়েছি ক্যাম্পাসের সামনে এবং এই ক্যাম্পাসে একদিকে যেমন এখানে পোস্টার রয়েছে নির্দিষ্টভাবে আইসা লেখা রয়েছে আইসার তরফ থেকে যে মঙ্গলবারের মধ্যে তদন্ত রিপোর্ট প্রকাশিত না হলে আন্দোলন তারা তীব্রতর করবেন, অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এই যে ইনকোয়ারি কমিটি যে বারবার করে বৈঠক করছে বৈঠকে কি আসছে সেটা তারা জানতে চান। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা এখনও পর্যন্ত অবস্থানরত এবং এখানেই তারা পড়াশোনা করছেন, আজকে এখানে পড়াশোনা করার কারণটা কি, হোস্টেল তো রয়েছে নাকি এখানে করছেন অবস্থানের সঙ্গে দুটোই করবে? না, ব্যাপার হচ্ছে যে আমরা তো বারবার বলছি যে আমরা পড়াশোনার জন্য একটা সুস্থ পরিবেশ তৈরি করার চেষ্টা করছি এবং সেই পরিবেশটা এই মুহূর্তে অনেকটা হ্যাম্পার হয়েছে বলেই আমরা পরিবেশটা তৈরি করার কাজে আমরা আন্দোলনে নেমেছি এবং আমরা পড়াশোনা করছি, আমরা পড়াশোনার মাধ্যমে পড়াশোনার সাথে আমরা এই আন্দোলনে আছি, কারণ আন্দোলন করলে যদি পড়াশোনার ক্ষতি হবে এই কথাটা যে কত বড় ভুল সেটা আমরা বারবার প্রমাণ করে আমরা সবাই মানে নিজে পড়াশোনাটা চাই। সিসিটিভির বিরোধিতা তোমরা তো অনবরত করে যাচ্ছ, সিসিটিভি বিরোধিতা বিষয়টা আলাদা, ব্যাপার হচ্ছে সিসিটিভি অপরাধকে শনাক্ত করতে পারে, অপরাধীকে ধরতে পারে না, সেটা আমাদের পঞ্চায়েত নির্বাচন থেকে নারদকাণ্ড সব জায়গায় আমরা ক্যামেরা দেখেছি, তাও তো কোনো কিছু লাভ হয়নি। আসলে পুলিশ তো বলছে যে সিসিটিভি থাকলে একটু তোমাকে জিজ্ঞেস করছি, পুলিশ তো বলছে সিসিটিভি থাকলে অভিযুক্তদের ধরতে বেশি সুবিধা হতো,
তাহলে আপনি আমাকে একটা কথা বলুন, এই যে পঞ্চায়েত নির্বাচনটা গেল, এখানে যে 53 জন মারা গেল, তার মধ্যে কতজনকে পুলিশ এখনো পর্যন্ত ধরতে পেরেছে? একেবারেই দেখা যাচ্ছে যে ছাত্রটা কিন্তু সিসিটিভি বিরোধিতাই, কিন্তু ছবিটা দেখা যাচ্ছে যে একদিকে অবস্থান একদিকে পঠন পাঠন দুটোই চলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, এবং তাদের যে বিক্ষোভ এবং মঙ্গলবারের মধ্যে রিপোর্ট প্রকাশ করার জন্য নির্দিষ্ট কি সংগঠনের যে দাবি, সেই দাবিগুলোতে রেখেই বেশ কিছু সংগঠনে তাদের নিজস্ব যে অবস্থান বা নিজস্ব যে কর্মসূচি সেগুলো চলছে।